সরকারি ফলাফল বলতে বোঝায় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়াকে, আর তার আগে বেসরকারি ফলাফল প্রতি কেন্দ্রে ঘোষণা করা হবে এবং সেন্ট্রালি আমরা কম্বাইন করে পাঠিয়ে দেবো। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ খুবই ভালো, সম্পূর্ণভাবে নির্বাচন হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো, আর সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি, স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেটিও সন্তোষজনক, আমরা সন্তুষ্ট। তবে আমরা জাতীয় পার্টির প্রার্থীর সাথে কথা বলেছি, তিনি একটি অভিযোগ করছেন যে তিনি শঙ্কা প্রকাশ করছেন যে আগামী ফলাফল ঘোষণা করবেন, সে মনে করছে বা আশঙ্কা করছে যে ভোট মানে ফলাফল জালিয়াতি হতে পারে, এরকম বিষয় আমরা জানি না, কি ওনাকে জিজ্ঞেস করতে পারি। এ পর্যন্ত আপনারা কোনো অভিযোগ পেয়েছেন কিনা, লিখিত অথবা মৌখিক, এবং জাতীয় পার্টির যে প্রার্থী তিনি মৌখিকভাবে আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে তিনি ফলাফল জালিয়াতি হতে পারে এমন আশঙ্কা করছেন? মানে যদি কালকে দেয়া আজকে কেন দেওয়া হচ্ছে না? সবসময় তো আজ দিনের দিন রাতের ভিতরে ফলাফলটা দেওয়া, আমি পরিষ্কার করি, আপনারা জানেন যে আমাদের নির্বাচনী আইনে আছে যে প্রত্যেকটি নির্বাচনের ভোটের ফলাফলটি ভোট কেন্দ্রে প্রকাশ হয়, আমরা এই কেন্দ্রের ফলাফল এই কেন্দ্রে প্রকাশ করে তারপরে কেন্দ্র আমরা ত্যাগ করি। আর দ্বিতীয় যে বিষয়টি আপনারা বলেছেন সেটি হলো যে আমরা সকল কেন্দ্রের একটি যে কম্পাইলেশন শীট করি, এই ফলাফলকে আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের আগামীকাল সকাল 11:30 দেবো, এইটা আমি বলেছি। এটার কারণে উনি হয়তো ভাবছেন যে রেজাল্টে আমরা আসলে আগামীকাল দেবো, এটা কিন্তু তা না, আসলে এরকম একটি বিষয় আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, তারপরে আনুষঙ্গিক যে অন্যান্য কার্যক্রম আছে সেগুলো কিন্তু সুষ্ঠুভাবেই করে যাচ্ছে। আশা করছি যে আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতা আমরা নির্বাচনটি সুন্দরভাবে উঠে আনতে পারবো। ধন্যবাদ।